মহাজন বললেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমার এই মানব দেহের ক্ষুদ্র ভাণ্ডে তাই না আমরা সর্বশাস্ত্রে শুনতে পাই মিথ্যা কথা নয় তবে মাননীয় চন্দন দাস বাউল ওনাকে আমার গুরুর ভূমিকায় রেখে আমি শিষ্যর ভূমিকাটা নিতে চাই আর শিষ্যর ভূমিকা নিয়ে চন্দন দাস বাউল তার কাছে আমার কিছু কথা থাকবে জিজ্ঞাসা আপনারা সুন্দর করে মন দিয়ে শুনবেন কেমন জয় গুরু আমরা কেন গুরু ধরি কি কারণে গুরু ধরি সেটাই আজকে বড় জানবার বা শোনা তাই না মা আমরা কেন গুরু ধরি কেনই বা গুরু ধরব গুরু ধরলে কি হয় আর গুরু ধরলে না ধরলেই বা কি হয় গুরু ধরলে আমরা অনেক কিছু জানতে পারি সাধন ভজন পূজন আমরা সাধু সঙ্গ করতে পারি গুরু ভজলে আমরা অনেক কিছু জানতে পারি তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার গুরুর কাছে আমার জিজ্ঞাসা তাই আমি জানতে চাই আমার এই দেহটা কেমন করে সাধন ভজন করব গোসাই তাই কি বলছেন শুনুন ভোলা মন
কি কখনো বিধবা হতে পারে মা? বাউলের আজগুবি কথা, একটু ভেতরে ঢুকতে হবে। গোসাই এসেছেন নবদ্বীপ থেকে, তার কাছেই একটু জেনে নিতে হবে। তাই গোসাই তোমার কাছেই আমি জানতে চাই, তুমি সুন্দর করে বলবে এই ধর্মসভায় একজন নারীর চারটে স্বামী, একটি স্বামী মারা গেল, তিনটি স্বামী বেঁচে আছে, তাহলে সেই নারী কেমন করে বিধবা হবে? একটু তোমার কাছে জানবার বাসনা কেমন? সেক্ষেত্রে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে গুরু এবং শিষ্য পালা প্রসঙ্গে আমাদের আজকের পালা গান। আমরা এই পালা প্রসঙ্গের পরে আপনাদের হয়তো দু চারখানে গান আপনারা গেয়ে শোনাবো, শুনবেন আমার বিপক্ষে যিনি, তার কণ্ঠেও বিভিন্ন রকমের গান। জয় গুরু। আমার লক্ষ্মীমতী মায়েরা যারা আছেন, কৃপা করে একটু উলুরধ্বনি বাবা সকলে একটু জয়ের ধ্বনি দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমি আমার ঈশ্বরের নামের ধ্বনি দিয়ে শুরু করব আমার গান। জয় গুরু জয়। একবার জয় জয় শ্রী গুরু নিতাই গৌ সীতানা প্রেমানন্দে হরি ধরি হরি ধনি বল জয় জয় আপন আপন গুরু গোসাই প্রেমানন্দে হরি বল জয় জয় ভোলেশ্বর কি সংকীর্তনে নৃত্য করি এসো হে প্রাণ গৌর চন্দ্র
এসো ভাই নিতাইকে সঙ্গে করে
মাধব জনম ধন্য করি আসর জয়গুরু এবারে একটি গানে প্রশ্ন রেখেছে প্রশ্নটার মধ্যে আমি অনেককে দেখলাম হাত তালি দিলেন অনেকেই মাথা ঝোকালেন নিশ্চয় কথাগুলো ভালো লেগেছে তাই না মা তো তার উত্তরটা যদি না পাই একেবারেই ভালো লাগবে না এরকম একটা ব্যাপার তো আমি গান গে শোনাবো গানের রিকোয়েস্ট রয়েছে শুনেছি অনেক গানের রিকোয়েস্ট রয়েছে তো তাদের বলবো আপনারা একটু ধৈর্য ধরুন আর আজকে আমার বিপক্ষে যিনি আছেন গুরু গো আমার সাধন ভজন কেমনে হবে সাধন দুই প্রকারের মা সাধন দুই প্রকার একটা গৃহস্থের সাধন একটা সন্ন্যাসীর সাধন গৃহস্থের সাধন কেমন না কিভাবে ঈশ্বরকে ডেকে 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 তাকে সন্তুষ্ট করে আমি আমার আত্মীয় স্বজন পরিবার স্ত্রী পুত্র তাদের নিয়ে সুখে থাকব তাদের সঙ্গে একটা এত মধুর সম্পর্ক গড়ে তুলতে পারবো সেটার বিনিময় চাই কি না অর্থ করি
এই সাধনের মধ্যে স্বার্থ লুকিয়ে আছে তাই আমরা পাই আবার পাইও না কি রকম ঠাকুর যেন আছে কিন্তু দেখা যায় না ভজন দুই প্রকার একটা সূক্ষ্ম ভজন একটা রস ভজন এটা কোথায় পাওয়া যাবে না শিক্ষা গুরুর কাছে যিনি এই বাম কানে মন্ত্র দিয়ে আমাকে এই দেহটাকে জানার জন্য একটা সন্ধান যে খুঁজে পাওয়ার বস্তু ভরে দিবে সেটা হচ্ছে শিক্ষা গুরুর মন্ত্র বললো আমার এই মানব দেহটা একটা নারী দেখলাম এক রমণীর চারজন স্বামী জনি তার আছে তিনখানি তাহলে কোন স্বামী কোন জনি পেল একটু ভালো করে সভার মধ্যে বলো জয় গুরু জয় আমি আসি গানের জায়গায় আর ধীরে ধীরে ওনার কথার সমাধান করবার চেষ্টা করি জয় রাধে ভোলা মো দেহ না জানিলে সব কারণ এই দেহ না জানিলে দেহ না জানিলে সব কারণ ও যার রক্ষা নাই রে পিতৃধন একজন চেতন গুরুর সঙ্গ ধরে কর না মন সাধন চেতন গুরু মানে যিনি ঘুমায় না যেই গুরুর ঘুম নেই কোন ঘুম না আমরা বিছানায় শুয়ে যে ঘুমায় এই ঘুম না এই দেহটাও ঘুমিয়ে যায় এই দেহের মধ্যে পাঁচটা আত্মা আছে হ্যাঁ আত্মারাম আত্মারামেশ্বর ভূতাত্মা পেতাত্মা আর জীবাত্মা এই যে পঞ্চভৌতিক আমার এই মানব দেহটা এই মানব দেহটা আগে জানতে হলে একজন গুরুর কাছেই যেতে হয় গুরুর বই কিনতে পাওয়া যায় না যে ঘরে বসে পড়ে নিলাম মুখস্থ করে নিলাম কারো কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নেব না তা হয় না গুরু বড় গোপন বস্তু তাই তাই এই মানব দেহের এই মানব দেহের সাধন ভজন একটা সাধন একাকী যা রাবণ অসুর কুম্ভকর্ণ ইত্যাদি দানব দৈত্যরা মণি ঋষিগণ একাকী করেছে সাধন দর্শন পেয়েছে তার ইষ্ট দেবতা নারায়ণ কিন্তু আমরা সারা জীবন ঠাকুর ঠাকুর করে গেলেও ঠাকুর ঠাকুর ঘরে আসে না কেন একদিন সন্ধ্যা দিতে টাইম পাইলে তিন দিনই নিজের ওই বাচ্চাটাকে দিয়েই বলি ধূপকাঠি নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এখানে তাই না মা তাই করি না তো ওই যে ব্যাপারটা আমার পূজাটা অন্য কেউ করে দেবে না আমার ভক্তিটা অন্য কেউ দিয়ে দিলে হবে না নাকি আমার খিদেটা অন্য কেউ খেলে যেমন মিটবে না তেমনি ঈশ্বর সাধনায় নিজের সাধনা না করলে অন্য কেউ করে দেবে না ও তুই সাধন ভজন করবি যদি একজন চেতন গুরুজন ও তুই সাধন ভজন করবি যদি একজন চেতন গুরুজন গুরু না জানিলে একজন চেতন গুরুর সঙ্গ ধরে আগে করনারে ভজন একজন চেতন গুরুর চরণ আগে করনারে সেবন জয় জয় শ্রী গুরু দেবানন্দ হরিবল হরিবল হরিবল
এক রমণী চারজন স্বামী রমণী বলতে একটা স্ত্রীলিঙ্গই বোঝায় রমণী বলতে একজন নারী বোঝায় রমণী বলতে একজন মাকে বোঝায় এক রমণীর চারজন স্বামী আমি তোমায় বলে যাই একজন আমি আমরা পাই কাকে পাই নাজার সঙ্গে ওই কলাগাছের চারদিকে ঘুরে ঘুরে সাত পাকে বাধা পড়ে যার কাছ থেকে শাখা সিঁদুর পাই উনি হচ্ছেন আমার পতি হ্যাঁ এটা স্বামী এটা স্বামী কিরকম না তার কাছে নানা রকম চাহিদা মেটানো যায় অতি পরম গুরু তাহলে একজন গুরু স্বামী ইনি হলেন একটা ইনি পাবে লিঙ্গজনী তোমায় বলে যাই একজন দীক্ষা গুরু পরমেশ্বরী পাবে সর্বদা দীক্ষা গুরু শ্রীকৃষ্ণ স্বরূপ দেখ দেখে সে হয় প্রতিরূপ ও তার রসের কূপে ভগ্ন রূপে একবার দে মানু দীক্ষা গুরু আমার এই কর্ণজনিতে তার দিব্যালিঙ্গে করে সিঙ্গার এই যে দুইটা গুরু দুইটা স্বামী হলো মা দীক্ষা গুরু ও শ্রীকৃষ্ণ স্বরূপ সে হয় প্রতিরূপ তাহলে দুজন স্বামী আর একজন স্বামী তোমার রাধারানী স্বরূপা তিনি বাম কর্ণজনিতে মন্ত্র করে দাও তিনটা জনি স্বামী পেলে গতির খাম এই দেহের মধ্যে সহস্র জনি স্বামী একটা শিক্ষা গুরু স্বামী আর একজন জগৎ স্বামী তার জন্য এই দেহটা যেখানে যেমন করে ভাস করবেন হরে কৃষ্ণ দেবরাজ ইন্দ্র গৌতম মনির অভিশাপে তার দেহে সহস্র জনি হয়েছিল আমাদের এই মানব দেহটায় সহস্র জনি যেখানে যেমন করে ভাস করবেন এই দেহটায় মনে হবে জনি 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 এই দেহ জনির মালিক হলেন ঈশ্বর হলেন তিনি সেই রমণী স্বামীর সঙ্গে করেনি সহবাস কেমন করে পুত্র হবে গোসাই করিও প্রকাশ সহবাস না করলে পুত্র হয় না কেন নেগেটিভ পজিটিভ থাকে একটা হলে মাতৃ রজ আর পিতৃবীজ একত্রিত না হলে সন্তান এই ধরায় আসতে পারে না তাহলে কোন সন্তান আসবে চারজনের সহবাসে বলেছে বাবা দীক্ষা গুরু তোমার দেহখানা পবিত্র করে দেবে চুল পবিত্র সাধক সিদ্ধি চুলের গুরু তোমায় নিয়ে সাধু পথে যাবে সে হচ্ছে স্বামী কিভাবে না স্বামী যেদিন তোমায় বিয়ে করে আনলো ঘরে হয়তো দুই একদিন দু চার দিন দশ দিন এক মাস পরে একটা গুরু ডেকে এনে যুগলে মিলে একটা মন্ত্র নেয় দীক্ষা মন্ত্র বলে পারে নেওয়া হয় না এই গুরু ওই গুরুর কাছে নিয়ে যাবে দীক্ষা গুরুর কাছে গেলে দেহটা পরিষ্কার হলো এবার শিক্ষা গুরু শিক্ষা গুরু এই মানব দেহটা চাষবাস করার সন্ধান করে ভালো যে জ্ঞানে 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 তুমি একটা বিজ্ঞ জ্ঞানী হলে সাধুর চরণধুলি পেলে
ঈশ্বরের প্রতি ভক্তি আসে কি করলে আসে না জ্ঞানী হলে ভক্তি আসে অজ্ঞানী তার ভক্তি শ্রদ্ধা জানে না তাই এই চারজনের সহবাসে আমি তোমার জানাই বিবেক নামের সন্তান একজন তুমি পাবে এই ধরায় নিতাই গৌর হরিবল 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 তাহলে দুটো প্রশ্ন শেষ আর একটা কি রমণীর মরেছে এক স্বামী কেমন করে বিধবা হয় থাকতে তিন স্বামী রমণী মানে ঘরের একটা স্ত্রী নারীকেই বলা হয় আগেও বলেছি গুরু যেদিন মন্ত্র দেয় মা সেদিন সাদা তিলক বা চন্দন সেদিন তুলসীর মালা সেদিন কৃষ্ণ নাম হরি নামের মন্ত্র কর্ণে দেয় হ্যাঁ সেখানে সাদা ফুল লাগে বিধবার পোশাকটা বা আমরা যে বাবা মা মারা যায় তার সময় যে আমরা যে উত্তরীয় বা কাছা অনেকেই বলে থাকি আমরা যা পড়ি এগুলো সাদা হয় কেন এরা প্রত্যেকেই গুরু যাদের ক্রিয়াকর্ম আমরা করি মাতা পিতা তারা গুরু তাই গুরুর দেওয়া পোশাকটা হয় সাদা একজন স্বামী বললে হয় বিধবা কোন স্বামী না ওই যে যিনি শাখা সিঁদুর করিয়ে তোমায় ঘরে এনে বিয়ে করে তোমার তিনি পতি আর তুমি হলেন জগৎ সতী এই দুজনার মধ্যে একজনের বিয়োগ হলে একজন বিধবা হয় শোনো শোনো ওরে খেপা শোনো কি আমার পতি মারা গেলে বিধবা হবে থাকতে স্বামী বাকি গোবিন্দ অমর তাই মরে একজন কোনজন ওই যে তোমার গৃহের স্বামী মানে নামক আসামিটা দুজন এই যে তিনজন স্বামী তোমার কবু মরে না ভাই গুরু রূপে গোবিন্দ তুমি জানিও সদাই আমার প্রাণ গোবিন্দ গুরু এই ধরায় বিরাজমান তাই গুরুরা দেহ রাখেন হ্যাঁ মা গুরুরা দেহ রাখেন গুরু গোসাইরা দেহ রাখেন তাদের সমাধি হয় তাদের প্রতি বৎসরে বাৎসরিক অনুষ্ঠানে তাদের মূর্তির পুজো হয় কিন্তু তুমি আমি মারা গেলে কেউ কেউ এক বছরের কাজ ওই চারজনের মধ্যে সেরে ফেলে আনবেলে কেউ বা এক দুই বছর চার বছর ওই মৃত্যু বার্ষিকী করতে করতে আরেকজন যখন মারা যায় তখন ওইটা ঢাইকে যায় থাকে না তখন ওই দিন তারিখ আসলে একটু ধূপ কাটিয়ে জ্বালিয়ে মনে মনে সুখ জানায় এটা সেই গৃহ স্বামীর ব্যাপার এই তো তোমার কথার জবাব কথায় মিটে গেল প্রেমানন্দে ভক্ত গণে হরি হরি বলো আগে ধর গুরুর চরণ সাধন ভজন করবি যদি ওমন ধর গুরুর চরণ ওমন ধর গুরুর চরণ ওমন ধর গুরুর চরণ
আমরা প্রসঙ্গে এখানেই থাকি।